প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমাপারাকের পক্ষ থেকেই আপনাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে এখানে রয়েছে একটি খবর বা যেটা আপনারা দেখতে পারেন লোকসভা নির্বাচন হতে চলেছে সেই লোকসভা নির্বাচনের আগে আপনাদের জন্য এখানে একটি সুখবর আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো যারা যারা রয়েছেন এনআইএসের শিক্ষক সেই এনআইএসের শিক্ষকদের নিয়ে এখানে খবরটা এসেছে অথবা যারা যারা ডিলেট করছেন তাদের জন্য এই খবরটা এখানে সম্মুখে উঠে এসেছে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি পেয়ে যাবেন যদি এখানে দেখেন সেখানে রয়েছে চুন নৌকি গোয়ান দেশকে বারো লাখ শিক্ষক অর্থাৎ এখানে রয়েছে একটি বড় ধরনের খবর অর্থাৎ যে আপনারা নিশ্চয়ই জানেন একত্রিশ মার্চের আগে আপনাদেরকে কোস্টে কমপ্লিট করার কথা বলা হয়েছিল এবং এনআইএসের শিক্ষকরা নিজের পরীক্ষাগুলো দিয়ে দিয়েছেন এবং এস সিআর শিক্ষক রয়েছেন তারা শুধু নিজের পরীক্ষা দেওয়াটা বাকি রয়ে গিয়েছে কিন্তু এখানে যে খবরটা রয়েছে সে যদি আপনার ডিটেলসও খবরটা পড়েন এখানে আপনার পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন একত্রিশ কো পুরা হওয়াহা প্রশিক্ষণ আর্টি ইকের তাহাত नौकरी बचाने को प्रशिक्षित होना जरूरी तो यहाँ पे आप तो अपना देखते पा रहे हैं देश भर के स्कूलों में पढ़ा रहे करीब बारह लाख अप्रशिक्षित शिक्षकों की नौकरी फिलहाल बच गई है ऐसे सभी शिक्षकों के प्रशिक्षित करने का काम इकतीस मार्च को पूरा हो रहा है इन शिक्षकों में सबसे ज़्यादा शिक्षक उत्तर प्रदेश बिहार और पश्चिम बंगाल के है इसके साथ ही स्कूली शिक्षा के माथे से वह कलंक भी दौड़ जाएगा जिसके तहत स्कूलों में अप्रशिक्षित शिक्षकों को पढ़ाने की टीकरा फोड़ा जाता था तो एक हमने देखते बात नहीं हमने देखते बात जी এনআইএস থেকে কোর্সগুলো করতে বলা হয়েছিল এবং সেটা এমএইচআ আইডি আপনাদের কোর্সটা কমপ্লিট করেছিল কিন্তু এখানে যে খবরটা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে একত্রিশ মার্চের পর ভিতরে আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল এবং সেখানে রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার এবং পশ্চিমবঙ্গে বেশিরভাগ শিক্ষক রয়েছেন সেই এনআইএস থেকে করছেন কিন্তু এখানে আরেকটি খবর যদি আপনারা দেখেন যেখানে রয়েছে একটি খবর বা এখানে আপনাদের জন্য একটি সুখবর আগে যেরকম আপনাদেরকে স্কুলে ইউজ করা হতো বা আপনাদেরকে যেরকম বিহেভ করা হতো কিন্তু এখন আপনাদের সঙ্গে সেইটা হবে না কেননা এখন আপনাদের আপনারা নিশ্চয়ই ট্রেন্ড হয়ে গিয়েছেন এবং আপনারা এনআইএস থেকে কোর্সগুলো করে নিয়েছেন এবং আপনাদেরকে একথা এখানেও জেনে নেওয়া উচিত আপনারা এমএইচআরডি থেকে কোর্সটা করেছেন এম এইচআরডি কোর্সটা আপনাদের পুরো ভারতব্যাপী বা ভারতের যে কোনো জায়গায় আপনারা টিচার বনতে পারবেন বা টিচার শিক্ষকতা করতে পারবেন কেননা এমএচআরডির যে কোর্সগুলো রয়েছে এমএইচআরডি কোর্স পুরোপুরি ভারতব্যাপী বা পুরোপুরি ভারতের সব জায়গায় সেই সার্টিফিকেটটা ভ্যালিড হবে তাই আপনারা এখানে এই কথাটা লক্ষ্য রাখবেন যে আপনাদের সার্টিফিকেটটা বড়ো ধরনের সার্টিফিকেট বা এখানে এম অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের সেই সার্টিফিকেটটা তাই আপনাদের এখান থেকে বা আপনারা যে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরেকটা ইনফরমেশন দেবো আপনারা সেখানে দেখতে পারবেন যে যারা যারা ট্রেনিং নিয়ে নিয়েছেন তাদের জন্য কতটুকু বড়ো ধরনের খবর রয়েছে যদি আপনারা আরও দেখেন স্কুলও পড়া রেখে অপশিক্ষিত শিক্ষককে কি প্রশিক্ষণ ইসলি বি জরুরি তা কেউ কে শিক্ষাকে অধিকার আর টি ইকে নিয়মকে তুলোমে কই বি অপশিক্ষিত শিক্ষক নেই পড়া শিক্ষা অর্থাৎ রয়েছে যে এখানে আর টি ই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় যে বলা হয়েছিল আপনাদেরকে ট্রেন্ড হতে হবে এবং ট্রেন্ড হওয়ার কথা বলা হয়েছিল যে আপনাদেরকে একত্রিশ মার্চ দু হাজার আগে সেই ট্রেন্ড হওয়ার কথা বলা হয়েছিল আপনারা নিশ্চয়ই সে বিষয়ে ইনফরমেশনটাও পেয়ে গিয়েছেন এবং আপনারা নিজের কোর্সটা কমপ্লিট করে নিয়েছেন যেখানে রয়েছিল আর টি ই টু আওতায় এই কথা বলা হয়েছিল এবং সেটা এমএইচআ আরডির দ্বারাই কমপ্লিট করা হয়েছে এবং ও নিয়ম সরকারি ও নিজি স্কুলও দোনোকে নিয়ে হি হে তো এখানে রয়েছে যে খবরটা আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে প্রিভিয়াস নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এই যে সকল ইনফরমেশন রয়েছে শুধু যে সরকারি স্কুলের নয় বা কোনো বেসরকারি স্কুলের নয় সব স্কুলে শিক্ষকদেরকে এরকম কোর্স করতে বলা হয়েছে যদি আপনি প্রাইভেট স্কুলের হয় থাকেন তাহলে আপনাকে একত্রিশ মার্চের আগে ট্রেন হতে হবে এবং যদি আপনি প্রাইভেট স্কুলের হয় সরকারি স্কুলের হয় থাকেন তাহলে আপনাকে ডিএলএড করতে হবে যদি আপনি না করে থাকেন তাহলে আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারেন সপ্তাহ আনেকে বাদ মোদি সরকারকে সামনে ইয়ে এক বড় চুনি তি অর্থাৎ আপনারা এই বিষয়ে ইনফরমেশনটাও পেয়েছেন বা আপনারা যে কার্যটা বা আপনারা যে কোর্সটা করেছেন এমএইচআরডি মিনিস্টার প্রকাশ জাভেডকরের সেই বিভাগের পক্ষ থেকেই আপনাদের কোর্সটা করা হয়েছে এবং এনআইএসের যে কোর্সটা রয়েছে সেই এনআইএসের কোর্স আপনারা এই এমএচআরডির মাধ্যমে বা এমএচআ স্বয়ং আপনাদের জন্য দিয়েছে স্বয়ং মাধ্যমে আপনারা টেলিভিশন বা লাইভ কাস্ট দেখতেও পা পেয়েছেন লাইভ লাইভের মাধ্যমে আপনারা কোর্সগুলো করে নিতে পেরেছেন এবং এরপরে এনআইএস বা এমএচআরি আপনাদের জন্য কী কী দিয়েছে আপনারা এখানেও দেখতে পেরেছেন যে আপনাদের স্টাডি মেটেরিয়ালগুলো এনআইএসের সাইটেও আপলোড দেওয়া হয়েছিল সেখান থেকে আপনারা স্টাডি মেটেরিয়ালগুলো নিয়েছিলেন তাই এনআইএসের সেই কোর্সটা আপনাদের জন্য কতটুকু লাভ লাভদায়ক হবে আপনারা স্টেপ বাই স্টেপ ইনফরমেশন পাবেন এবং আপনারা কিছু সময় পরে সেই গোষ্ঠী ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনাদের এনআইএসির কোর্স এবং এস সি আর টি কোর্স থেকে আপনাদের কোর্সটা কতটুকু রয়েছে বেড়ে বা এনআইএসের কোর্স এস সিআরটি থেকে কতটুকু লাভজনক আপনারা কিছু সময় পরেই দেখতে পাবো আমি আপনাদেরকে ইনফরমেশন দিব যখনই কোনো ইনফরমেশন আসবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এক সময় এক তার সময়ে सभी শিক্ষক सभी को प्रशिक्षित करने की कि टी एक टॉर्च योजना बनाई इसके साथ ही पहले से तय की गई समय सीमा को 31 मार्च 2019 तक विस्तार दिया অর্থাৎ এখানে রয়েছিলো বা এখানে বলা হয়েছিল যে আপনাদেরকে দু হাজার পনেরোর ভিতরে করার কথা ছিল কিন্তু আপনাদের সময়গুলো এখান থেকে বাড়িয়ে বা বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে দু হাজার উনিশ একত্রিশ মার্চ দু হাজার উনিশ পর্যন্ত নেওয়া হয়েছে এবং একত্রিশ মার্চ দু হাজার উনিশের ভিতরে আপনারা দেখতে পেরেছেন যে ফাইভ জিরো ওয়ান থেকে ফাইভ টেনের কোর্সটা আপনারা কমপ্লিট করে নিতে পেরেছেন এবং এখানে আপনাদেরকে আরেকটু দু একটি কথা বলা যেতে চাই যে সকল শিক্ষক চিন্তা রয়েছেন যে তাদের ফাইভ জিরো সিক্স এবং ফাইভ জিরো সেভেনের বেশিরভাগ পশ্চিমবঙ্গের শিক্ষক রয়েছেন এরকম চিন্তার সম্মুখীন বা সন্দেহের সম্মুখীন রয়েছেন যে তাদের কোর্সটা এখনও কমপ্লিট হয় নাই বা তাদের এখনও রেজাল্ট সম্মুখে আসে নাই তাদের কি বাইকে কি হতে চলেছে আপনারা এখানে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই যে সকল শিক্ষক পশ্চিমবঙ্গে রয়েছেন এবং তাদের কোর্সগুলো বা তাদের যে সকল শিক্ষকদের রেজাল্টগুলো সম্মুখে আসে নাই তাদের কোনো চিন্তার প্রয়োজন নেই তাদের শুধু রেজাল্টটা আসবে আপনারা পরীক্ষা দিয়ে দিয়েছেন সেই যেহেতু পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের পরীক্ষার কাজটা শেষ হয়ে গিয়েছে এখন শুধু এনআইএসের দায় দায়িত্ব রয়েছে এনআইএস আপনাদেরকে সময় দিবে এবং এনআইএস আপনাদের যেহেতু ভাবে আপনাদের রেজাল্টটা দিচ্ছে সেই স্পেশালভাবে আপনাদেরকে একটা টাইম দেওয়া বা এক্সট্রা সময়সীমা দেওয়ার চেষ্টা করবে হয়তো সেটা এপ্রিলেও এক্সটেন্ড করা হতে পারে যে আপনাদেরকে এপ্রিলে আপনারা কোর্সটা বা আপনারা আবার পরীক্ষা দিয়ে বা যেগুলো আপনাদের ব্যাগ থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে আপনারা সেগুলো আবার পরীক্ষা দিয়ে এপ্রিল মাসেই আপনার সার্টিফিকেট জমা দিলে আপনাদের স্কুলে হয়ে যাবে তাই আপনাদের যারা পশ্চিমবঙ্গের শিক্ষক রয়েছেন তাদেরকে এখানে চিন্তার কোনো প্রয়োজন নয় আমি আপনাদেরকে আরও এখানে বাদ মে সবই কো রাষ্ট্রীয় মহ বিদ্যালয়ে শিক্ষা সংস্থান এনআইএসকে জড়িয়ে প্রশিক্ষণ দেয় নেই মহিম শুরু কি অর্থাৎ আপনারা এই আমি আপনাদেরকে এখানে বলার প্রয়োজন আপনারা এই কোর্সটা এন এনআইএস থেকে করেছেন এবং এনআইএস থেকে বেশিরভাগ কোর্স হচ্ছে বা এনআইএস বেশি কোর্স করা হচ্ছে যেখানে ডিস্টেন্স মোডে বেশিরভাগ কোর্স করা যাচ্ছে এবং এনআইএসে যে সকল কোর্স রয়েছে এর মধ্যে আপনাদের যে ডিএলএড কোর্সটা সেটা রয়েছে স্পেশালি এমএইচআরডির পক্ষ থেকে এমএইচআ আরডি আপনাদের কোর্সটা কমপ্লিট করেছে তাই আপনাদের এই এনআইএসের যদি কোর্স হয়ে থাকেও কিন্তু আপনাদের এমএচআর জন্য আপনাদের সার্টিফিকেটটা बेसी प्रजुज हो अपना सर्टिफिकेट सब जाएगा ग्रहण योग्यता बढ़ा जाए देश भर में एक साथ ऐसे सभी शिक्षकों को प्रशिक्षण देने का काम शुरू किया गया जो अब चुनाव से ठीक पहले पूरा होने जा रहा है अर्थात देखते देखते बातचीत साधारण निर्वाचन होते चले चाहिए साधारण निर्वाचन आगे अपना रा, अपना कोर्स कम्प्लीट कर एन आई एस के आंकड़ों के मुताबिक प्रशिक्षण प्राप्त कर रहे इन बारह लाख शिक्षकों में करीब दो लाख उनसत्तर हज़ार शिक्षक अकेले बिहार के हैं जबकि उत्तर प्रदेश से एक लाख इकसठ हज़ार पश्चिम बंगाल के एक लाख बासठ हज़ार और मध्य प्रदेश के एक लाख सत्तावन हज़ार शिक्षक हैं ख़ास बात यह है कि इनमें सरकारी और निजी स्कूलों में पढ़ा रहे दोनों तरह के शिक्षक शामिल हैं इन सभी को एक साथ प्रशिक्षण देने के लिए व्यापक इंतजाम भी किए गए थे वही ऐसे इससे लेकर देश भर में करीब तीन हज़ार एक सौ छियासी परीक्षा केंद्र भी खोले गए थे और तो देखा नहीं दीप्ति बच्चन जी जी कोष्ट होता है तीन हजार हाँ एक सौ छियासी परीक्षा खुला को फाइट सामग्री ऑनलाइन और कॉन्फ्रेंस क्लास के जरिए उपलब्ध कराई गई एनआईए से जुड़े अधिकारियों के माने तो आर नियमों के तहत यदि इन्हें प्रशिक्षण नहीं दिया जाता तो इन सभी की नौकरियों से हाथ धोना पड़ जाता अप्रशिक्षित शिक्षकों को प्रशिक्षण करने की यह नीति यूपीए सरकार के कार्यकाल में आर के तहत वर्षो दो हजार नौ दो में तय की বা এখানে ইউপি অর্থাৎ কংগ্রেস সরকারের সময়ে সেটা নির্ধারণ করা হয়েছিল যে আট ই এক দু হাজার নয় দশে সেই সময় এই আইনটা পাশ যে সব শিক্ষকের ট্রেন্ড হতে হবে কিন্তু সেখানে কংগ্রেস সরকার হয় নাই এবং এখানে দ্বিতীয় হয়েছেন যে এমএচআর ডিপার্টমেন্টে আপনাদের সেই কোর্সটা কমপ্লিট করেছে তাই এখানে একটি বড় ধরনের খবর রইল বা এখানে আপনারা দেখতে পেলেন যে দেশের সাধারণ নির্বাচনের আগে আপনারা আপনাদের কোর্সটা কমপ্লিট করে নিতে পেরেছেন এবং যেটা হয়েছে আপনাদের এমএইচআ দ্বারা এবং যেটা কোর্স কমপ্লিট করে দিয়েছে এনআইএস তাই আমি আপনাদের সঙ্গে এই খবরটা বিশেষ প্রয়োজনীয় খবর বা আপনাদের জন্য একটা সুখবর যেটা রয়েছে সাধারণ নির্বাচনের আগে আপনাদের কোর্সটা কমপ্লিট হয়েছে এবং আপনারা সার্টিফিকেট এপ্রিলের দশ পনেরো তারিখের ভিতরে খুব সম্ভব পেয়ে যাবেন যখনই কোনো ইনফরমেশান আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই সুখবরটা বেশি বেশি করে সে সব শিক্ষককে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ জয়